কীভাবে একটা ভিডিও তৈরি করবো, কীভাবে আপলোড দিবো, কীভাবে কী করবো, আমি কিচ্ছু জানতাম। ব্লগটা এমন জিনিস যেটা কিন্তু আমি জানতামই না, ব্লগ কীভাবে করে সেটা আমি জানতামই না। এটা হাতে ধরে হাতে খড়ি করে কিন্তু কেউ তোমাদের শেখাতে পারবে। আজকে আমি যে কতটা খুশি যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এতটাই খুশি মনে হচ্ছে, এতটাই খুশি মনে হচ্ছে যে কী বলবো, আমার ভাষা মুখে আসছে না। আর রোজ আমি যখন ভিডিও দিই তখন ইন্ট্রোটা দিয়ে স্টার্ট করি, তো আজকে ইন্ট্রোটা যে দেবো কী বলবো মানে মুখে আসছে না। তো যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি মাত্র এই যে এই মাত্র 3 মাসের মধ্যে আমি এই জিনিসটা কীভাবে আমি পেলাম, কীভাবে আমি এই জিনিসটাকে অ্যাচিভ করলাম সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। আর সঙ্গে যা শেয়ার করবো আমার ইউটিউব জার্নিটা, আর তার সঙ্গে নতুন যারা ইউটিউবার আছে তাদের অনেক কিছু টিপস দিব যেটা কিন্তু তোমাদের অনেক হেল্পফুল, অনেকটা কাজে লাগবে। তো প্রথমেই শুরু করি যে ইউটিউব জার্নিটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সফল মানে সোজা হয় না, তেমন আমারও কিন্তু সোজা ছিল না, আমারও ইউটিউব জার্নিটা কিন্তু সোজা ছিল না, অনেকটা কঠিন ছিল, অনেকটা কষ্ট, অনেকটা মানে বাধা পেরিয়ে আমি আমার ইউটিউব জার্নিটা আমি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই বলবো, যখন তোমরা কোনো একটা কাজ করবে, কাজ করে যাবে সফলতার আশা কিন্তু করবে না, কারণ এটা মাথায় রাখবে যে যখন কোনো কিছু একটা কাজ করবে ফল কিন্তু তোমরা অবশ্যই একদিন পাবে, সেটা হয়তো কিছুদিন সময় লাগবে বা খুব তাড়াতাড়িও পায়, অনেকে খুব তাড়াতাড়ি পায়, অনেকে খুব দেরি করেও পায়, কিন্তু সফলতা একদিন ঠিক আসবে, এটুকু মাথায় রাখবে। আর ইউটিউবটাও ঠিক এরকমই, যখন তোমরা কোনো কিছু জব করবে প্রতিদিনের মতো ঠিক সকালবেলা যাবে বিকালবেলা আসবে, টাইম টু টাইম যেরকম হয়, ইউটিউবটাও কিন্তু ঠিক তেমনই, যে একটা জবের মতো সেটাকে নিজের করে রাখতে হয়, নিজের আপন করে রাখতে হয়, একটা মানে দায়িত্ব হিসেবে একটা নিজের মনের মতো করে তৈরি করে দিতে হয় ইউটিউবটাকে, ইউটিউবকে ভালোবাসতে হয় যে সেটা আমার, একান্তই আমার, এভাবে কিন্তু তাকে আপন করে নিতে লাগে। তো তার জন্য কিন্তু অনেক কিছু মানে অনেকে অনেক কথা বলে, অনেক রুলস আছে বা অনেক ট্যাগ থাম্বনেল অনেক কিছু ইউজ করতে হয়, তো হ্যাঁ অনেক রুলস আছে ইউটিউবে, অনেকটাই রুলস যেটা বুঝতে হয় জানতে হয়। না, আমি কিন্তু যখন ইউটিউবটা স্টার্ট করেছিলাম আমি এগুলো কিছুই জানতাম না, আমার কোনো কিছুই জানা ছিল না, একটা যে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটাও জানতাম না। সত্যি কথা বলতে কি, একটা হাসির বিষয়, একটা মজার বিষয় কি, আমি যেটা মনে করতাম যে ইউটিউবটা শুধুমাত্র সেলিব্রিটি বা সেরকম বড় ধরনের লোকের জন্য, আমাদের মতো হাউজওয়াইফ বা নর্মাল মানুষের জন্য না। এটা হয়তো তোমাদের শুনে একটু ফানি মনে হচ্ছে যে আজকালকার জামানায় এসে, এখনকার দিনে এসে, এখনকার মেয়ে হয়ে আমি এই জিনিসটা আমার মাথায় থাকি, এই জিনিসটা আমি জানি, ইউটিউবটা জানি না, এই জিনিসটা কিন্তু তোমাদের হয়তো হাস্যকর মনে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, সত্যি যেটা আমার নিজের মানে নিজের লাইফে যেটা হয়েছে, আমি যেটা নিজে ফিল করেছি, নিজের যেটা জানি, যেটা আমার ঘটে গেছে, সেটাই আমি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দা আমি 2020 পর্যন্ত কিন্তু ইউটিউব বিষয়ে এত কিছু জানতাম না, আর সত্যি কথা বলতে অ্যান্ড্রয়েড ফোন আমার ছিল আগে, কিন্তু আমি কখনো এভাবে এত মানে এই জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করতাম না, চর্চা করতাম না। তারপর হঠাৎ একদিন ইউটিউবের ভিডিও দেখতে দেখতে এক বাংলাদেশের এক চ্যানেলে দেখে আমার মনে ইচ্ছে জাগলো যে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো দেখতে হয়তো যায় কি যায় না সেটাও আমি জানা ছিল না, যে ইউটিউব চ্যানেলটা যে খুলবো সেটা করবোটা কি, কীভাবে সেটা মানে কী ভিডিও দেবো, কী করবো, আমি কিছুই মাথায় ছিল না। তারপর একদিন ভাবলাম যে যার ভিডিও আমি দেখছিলাম তার কিনা অনেকগুলো বিড়াল ছিল, সেই বিড়ালগুলোকে নিয়ে ভিডিও করতো, তাহলে আমার বাড়িতে তো ছাগল আছে, সেই ছাগলগুলোকে নিয়েও আমি ভিডিও করবো। তো এই জিনিসটা চিন্তাভাবনা করে, এই জিনিসটা মাথায় রেখে আমি একটা চ্যানেল ক্রিয়েট করতে চেয়েছিলাম। তো এখন চ্যানেলকে ক্রিয়েট করবো কী করে সেটা আমার জানা ছিল না। তা একদিন ভাই এসেছিলো, ভাইকে আমি একদম বললাম যে আমার একটা চ্যানেল ক্রিয়েট করার ইচ্ছা আছে, তো আমাকে একটা চ্যানেল ক্রিয়েট করে দেবো। ভাই বললে যে ঠিক আছে চ্যানেলটা ক্রিয়েট করে দেব, কিন্তু আমি তোকে দেখিয়ে দেবো না আপলোড কীভাবে করতে হয়, কীভাবে কী করতে হয়। সত্যি কথা বলতে বন্ধুরা, তখন না আমার মাথার মধ্যে কী এসেছিলো আমি বুঝতে পারি না, জানি না যে কীভাবে একটা ভিডিও তৈরি করবো, কীভাবে আপলোড দিবো, কীভাবে কী করবো, আমি কিচ্ছু জানতাম না। কোন অ্যাপটা মানে বেস্ট হবে এডিটিংয়ের জন্য, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, আমার কোনো কিছু না। তোমরা হয়তো আমার পুরোনো যারা ভিডিও যে ভিডিওগুলো আছে সেগুলো গিয়ে তোমরা একবার দেখতে পারো যে আমার ভিডিওগুলো একদমই ভালো ছিল না।
না থাম্বনেল ভালো ছিল না, ভয়েসের মতো দিতে পারতাম না, ভিডিও করতে পারতাম, এর পিকচার কোয়ালিটিও সেরকম তো ছিলই না। অবশ্য এই ফোনটা দিয়েই করছি, যে ফোনটা দিয়ে আমি এখন ভিডিও করছি এই ফোনটা দিয়েই কিন্তু আমি আগেও ভিডিও করতাম, সেই একই ফোন আমি ইউজ করেছি নতুন। আর যেটা আমি বলি যে আমার ইউটিউব জার্নিতে আমি কিন্তু সেরকম নতুন কোনো কিছু জিনিস দিয়ে আমি স্টার্ট করিনি, না একটা মাইক ছিল, না আমার রিং লাইট ছিল, না কোনো স্ট্যান্ড ছিল বা কিছু ছিল, জাস্ট একটা ফোন ছিল, সেই ফোনটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। তো খুব একটা বড় ইউটিউবার আমি এখনও হইনি, আশা করি তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমি আমার লক্ষ্যে আমার সফলতায় পৌঁছে যাব। কিন্তু তবুও আমি এগুলো বলছি কারণ এগুলো আমার মনের এক্সপ্রেস, যেগুলো আমি এতদিনে আমার ইউটিউব চ্যানেলটা আমি সেটা মানে জানতে পেরেছি যে ভিডিওটা ব্লগটা এমন জিনিস যেটা কিন্তু আমি জানতামই না, ব্লগ কীভাবে করে সেটা আমি জানতামই না। তো ব্লগিংটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা হচ্ছে সুন্দরভাবে ভালোভাবে যদি প্রেজেন্ট করে যদি লোককে দাও বা প্রেজেন্ট করো সেটা কিন্তু লোকে দেখবে, কিন্তু যেমন তেমন করে ভিডিও করলে তুললে ছেড়ে দিলে এগুলো হয় না। এটা হচ্ছে ইউটিউবের একটা মেন রুলস যেটা কিনা যে নিজের উপলব্ধি করে নিজের অভিজ্ঞতায় জানা যায়। এটা কিন্তু ইউটিউব কখনোই এই কথাটা কিন্তু তোমাকে কাউকে বলে দেবে না, এটা নিজেকে উপলব্ধি করতে হয়, নিজেকে জানতে হয়। তো যখন শুরু করেছিলাম আমি ইউটিউবটা তখন কিন্তু আমি জানতামই না কীভাবে করতে হয় ব্লগিং, কী জিনিস জানতামই না। আস্তে আস্তে লোকের ভিডিও দেখতাম, আস্তে আস্তে শিখতাম, আজ আস্তে আস্তে করতে তারপরে জানা। আর একটা জিনিস মাথায় রাখবে যে এডিটিং অ্যাপটা তোমার কাছে ইজি মনে হবে, যে জিনিসটা করে তুমি মানে নিজেকে স্যাটিসফাই মনে করবে, সেই অ্যাপটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট বেস্ট অ্যাপ, এডিটিং অ্যাপ। এটাই কিন্তু কারেক্ট, কেউ তোমাদের কোনোদিনও বলে দিতে পারবে না বা এডিটিংটা হাতে ধরে হাতে খড়ি করে কিন্তু কেউ তোমাদের শেখাতে পারবে না যে এডিটিংটা কীভাবে করবে, থাম্বনেল কীভাবে বানাবে, টাইটেল কী দেবে, ট্যাগ কী দেবে, এই জিনিসগুলো কিন্তু কেউ তোমাদেরকে বলে বোঝাতে পারবে না বা বলে শেখাতেও পারবে না কোনোদিন। এটা নিজেকে শিখতে হয়, নিজেকে মানে নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হয়, নিজেকে প্র্যাকটিস করে করে শিখতে হয়। থাম্বনেলটা কেউ কোনোদিন বলে দেবে না তুমি এভাবে থাম্বনেল করো ওভাবে থাম্বনেল করো, কেউ তোমাদের শেখাতে পারবে না, সেটা নিজেকেই করতে হবে। এডিটিংটাও কিন্তু সেম, নিজেকে করতে হবে, নিজেকে ভালোভাবে তৈরি করে দিতে হবে, আগে করার পর তারপরে ভালোভাবে দেখতে হবে যে ঠিক আছে কিনা, তারপরে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে হবে। লোকে বলে না যে কেউ যখন এগিয়ে যায় তার পিছনে অন্য লোকের হাত থাকে বা সাপোর্টিং থাকে, তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার লোকেরও আমার পিছনে কিন্তু অনেক লোকের সাপোর্ট আছে, যেটা কিনা আমি তোমাদেরকে বলছি। ফার্স্টেই নাম নেবো আমার হাজব্যান্ডের, যে কিনা আমাকে অনেকটা সাপোর্ট করেছে, অনেকটা হেল্প করেছে। কোনো দিনও মানে ভিডিও এডিটিংয়ের দিক থেকে বা ভিডিও করার দিক থেকে আমি কিন্তু হেল্প করেনি, কিন্তু হ্যাঁ মনের দিক থেকে কিন্তু অনেকটা সাপোর্ট করেছে। কখনোই আমাকে কোনো দিক থেকেও বাধা দেয়নি যে ভিডিও করো না বা সে করো না, আমি নিজে লজ্জা পেতাম ওর সামনে ভিডিও করতে, ওর সাথে ক্যামেরা ধরতে, ওর সামনে এখন পর্যন্ত আমি ওর সামনে ক্যামেরা ধরে কথা বলতে পারি না। তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি এখন পর্যন্ত ক্যামেরাটা ধরে মানে জাস্ট ইন্ট্রোটা দিব বা কথা বলবো কোনো কিছু করতে পারি না, তোমরা বিশ্বাস করবে না কিন্তু এই কথাটা, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব, এখনও পারি না আমি। তারপরে সেকেন্ডলি আমি নাম নেব আমার দুই মা, আমার নিজের মা আর আমার শাশুড়ির মা, তারাও কিন্তু অনেকটা হেল্প করেছে। কখনোই সংসার কাজে বা কোনো কিছুতে আমাকে কিন্তু কখনোই বাধা দেয়নি, যেটা করো না বা কাজ ফেলে রেখে এটা করছো ওটা করছো, কখনোই আমাকে কিন্তু বলতো না। আর এডিটিং টাইমিংটা আমি কিন্তু পেতাম না, আমি এখনও কিন্তু এডিটিংয়ের টাইম পাই না, কারণ তোমরা জানো আমার ঘরে ছোটো বাচ্চা আছে, ইউটিউবটা সবে এক বছর পেরিয়েছে, আমি এডিটিং করতে পারি না, টাইম দিতে পারি না। কিন্তু যতটুকু টাইম দিই যতটুকু করি রেখে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তারপরে কিন্তু আমি সেই এডিটিংটা করি। ইউটিউবে সবাই আসে ইনকাম করতে, কেউ যদি বলে থাকে যে আমি ইউটিউবে ইনকাম করতে আসিনি শুধুমাত্র ভিডিও করার জন্য এসেছি, এটা তার ভুল কথা, সে তার মিথ্যা কথা বলছে। ইউটিউবে প্রত্যেকটা মানুষ আসে নিজের ইনকাম করার জন্য, নিজের পায়ে দাঁড়ার জন্য, আমিও তাই এসেছি, আমিও এসেছি আমার নিজের পায়ে দাঁড়ার জন্য ইনকাম করার জন্য। মনিটাইজেশনটা আমার 3 মাস আগেই হয়ে গেছিলো, মনিটাইজেশনটা হওয়ার পরে আমি শুধুমাত্র ভিডিও করিনি কেন, শুধুমাত্র তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো বলে আমি তোমাদের ওয়েট করেছিলাম, শুধুমাত্র এই জিনিসটার অপেক্ষায় ছিলাম যে এই জিনিসটা যখন আমি হাতে পাবো তারপরেই তোমাদের সাথে আমি আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করবো, এই জিনিসটা শেয়ার করার জন্য ছিলাম। আর একজনের নাম যেটা না বললেই না হয় তার কথা আমি কোনোদিনই ভুলব না, তার গুরুত্ব আমার জীবনে অনেকটা, সেটা হচ্ছে মালাদি ভাই। মালাদি ভাই থ্যাংক ইউ, তোমার জন্য আমি অনেকটা হেল্পফুল হয়েছি, অনেকটা হেল্প করেছো তুমি আমাকে, যেটা কিনা মানে হয়তো আমার লাইফে কেউ করেনি। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবেই আমাকে সাপোর্ট করে বা পাঠিয়ে দেবো।
আর তোমাকে আমি কোনোদিনই ভুলবো না রে ভাই। হয়তো তুমি একটা কথা বলেছিলে যে যখন স্বার্থ হয় তখন সবাই আসে, যখন স্বার্থ ফুরিয়ে যায় সবাই মারাকে ভুলে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না আর ভুলিও নেই। কোনোদিন যদি আমাদের শিল্পীতে এখানে আসো তাহলে অবশ্যই তোমার সাথে আমি দেখা করবো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অনেক কিছু কথা আছে যেগুলো কি না বলতে গেলে ভিডিওটা অনেকটা এভাবে লম্বা হয়ে যাবে, অনেকটা বড় হয়ে গেলে তোমরা বোর হয়ে যাবে। তো আবার হয়তো কোনো এক সময় ভালোভাবে ভিডিও করে তোমাদেরকে আমি জানাবো। আমার মানে অনেক কিছু আছে যেগুলো অনেক বাধা আমি পেরিয়ে আমি ইউটিউবে এসেছি, মানে এতদূর পর্যন্ত এগিয়ে এসেছি, অনেকটা বাধা। আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানাবো। যদি তোমাদের এই ভিডিও রিলেটিভ বা কোনো ইউটিউব ব্যাপারে কোনো রুলস হিসেবে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি হেল্প করার চেষ্টা করবো। ভিডিও করে তোমাদেরকে অবশ্যই তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে আরেকটা ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের বাড়ির পরিবারকেও সকলকে সুস্থ রাখো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার পাশে থাকো, এভাবে আমাকে সাহায্য করো। তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার জীবনে অনেকটা গুরুত্ব মনে করে, অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি একটা একটু করে সাবস্ক্রাইবার বেড়ে আমাকে দাও, আমাকে অনেকটা মোটিভেট করে তোমাদের এই সাবস্ক্রাইবারটা, আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে সাহায্য করে। আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরিবারের সকলকেই ভালো রাখো, সুস্থ রাখো।